আরও বিপাকে প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আপনারা ঠিকই শুনছেন, একটা নজিরবিহীন খবর চলে এসেছে, যেটা হচ্ছে 12.95 লক্ষ ওএমআর সিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য, এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে, এবং তার সাথে মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারের একটা এখানে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সাথে সুপ্রিম কোর্টের যে কেস সেই ব্যাপারটি নিয়েও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ব্রেকিং নিউজ এবং ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো একটা অনুরোধ করবো আপনাদের যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ারও করে দেবেন। তাহলে এবার শুরু করা যাক। তো বিপাকে প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি যে আইনি রক্ষা কবচের চেষ্টা করেছিলেন তা পাননি, অর্থাৎ আজ তিনি সুপ্রিম কোর্টে যে ব্যাপারটি অর্থাৎ পিএল দাখিল করেছিলেন এবং সেই ব্যাপারটি নিয়ে তিনি রক্ষা কবচ পাননি, কিন্তু একদিনে তাকে একদিনের জন্য তাকে রেহাই দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর 2টোর সময় সেই ব্যাপারটা আবার উঠতে চলেছে, এবং আজকে রাত 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে। এবং আদালতের নির্দেশে স্পষ্ট যেটা লেখা হয়েছে যে তদন্তকারী সংস্থার সঙ্গে কোনোরকম সহযোগিতা না করলে তাকে হেফাজতে নিতে পারবে তদন্তকারী সংস্থা। 2014 সালের ওএমআর সিট নষ্টের মামলায় নতুন করে সিবিআই তদন্তের যেটা নির্দেশ দেওয়া হলো এবং আজকে, এবং ওএমআর যে নষ্ট হয়েছে এবং একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পরিষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ রাত 8টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং মানিক ভট্টাচার্য তদন্ত অসহযোগিতা করে তাকে গ্রেপ্তারও করার একটা নির্দেশ এখানে চলে এসেছে। এবং এদিনের নির্দেশ দিতে গিয়ে বিচারপতি উল্লেখ করেন, কোনো টেন্ডার ছাড়া ওএমআর সিট নষ্ট করায় প্রাথমিক শিক্ষা পরিষদের নিন্দনীয় অভিপ্রায় লক্ষ্য করা গিয়েছে। একটি নির্দিষ্ট সংস্থাকে বাছাই করে তাদের দিয়ে ওএমআর সিটের কাজ করানো অনেক কিছুর সন্দেহ তৈরি করে বলেও নির্দেশ দিতে গিয়ে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যেটা বলেছেন যে তার যেটা পর্যবেক্ষণ হচ্ছে, ওএমআর ডিজিটাইজড মোডে সংরক্ষণ করা হয়েছে, যা করা উচিত স্ক্যান মোডে। স্ক্যান মোডে সংরক্ষিত থাকলে ওএমআর সিট বদলানো অথবা জালিয়াতি করা যায় না, অর্থাৎ অরিজিনাল ব্যাপারটারই একদম কার্বন কপি চলে আসবে। কিন্তু ডিজিটাইজ মোড জিনিসটা কিন্তু আলাদা ধরনের, তার অরিজিনাল যে ওএমআর তার কিন্তু কোনো প্রতিলিপি নয়। এটা ওইটারই যে কোশ্চেনগুলো পড়েছিল, যে অ্যান্সার হয়েছিল, সেটারই একটা মানে ডেটা, ডিজিটাইজ ডাটা। কিন্তু স্ক্যান মোড করলে মানে অবিকল সেই ব্যাপারটা কিন্তু উঠে আসতো, এটা কিন্তু বিচারপতি বলেছেন। তো তথ্য জানার অধিকার আইনে ওএমআর সিট পরীক্ষার্থী চাইলে তাদের দেওয়া হয়েছে ডিজিটাইজড মোডের ওএমআর সিট। আবার পর্ষদ অনেক ক্ষেত্রে পরীক্ষার্থী জানিয়েছে ওএমআর সিট নষ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে না আসায় তা দেওয়া সম্ভব নয়। তো নষ্ট করা হয়ে গেছে এই কারণে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু বোর্ডের পক্ষ থেকে ওএমআরের যে কপি সেটা কিন্তু দিতে পারেনি, এবং সেই জন্য ডিজিটাইজড ডেটা দেওয়া হয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্টকে সামনে রেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে, 20 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট ছিল, তার মধ্যে 12.95 লক্ষ ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থী ওএমআর সিট নষ্ট করা হয়েছে তা জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, হাইকোর্টে জমা পড়া রিপোর্টে পর্ষদে স্বীকার করে নিয়েছে ওএমআর সিট নষ্টের সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। তার মানে বুঝতে পেরেছেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, অর্থাৎ তা সত্ত্বেও প্রাইমারি বোর্ডের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। এটা খবরটা শুনে আপনাদের কী মনে হচ্ছে এখনই কমেন্ট করুন। তো রিপোর্ট দেখে ক্ষুব্ধ বিচারপতির পর্যবেক্ষণ যেটা, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা অগোছালো, নিয়মকানুনে তোয়াক্কা না করে, এবং সুপ্রিম কোর্টের রক্ষা কবচ আগামীকাল পর্যন্ত মানিকবাবুকে দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা যাবে না কাল পর্যন্ত। আগামীকাল দুপুর দুটোর সময় আবার এই মামলা উঠবে বলে যেটা খবর পাওয়া যাচ্ছে। আরও কিছু আপডেট থাকলে আমরা তৎক্ষণাৎ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানিয়ে দেবো। তো পুরো ব্যাপারটা এখানে উঠে আসছে, এবং এরই মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরুর একটা ব্যাপার আসছে, এবং তার সাথেই কিন্তু এই ধরনের বিগ ব্রেকিং নিউজগুলো আসছে, যে খবরগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। সেই জন্য আমরা প্রতিনিয়ত যে লেটেস্ট আপডেটগুলো আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। অবশ্যই আমাদের যে এফোর্ট এটা আপনাদের কাজে লাগবে বলে আমরা মনে করি। তো অবশ্যই লাইক করুন ভিডিওটিকে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, উল্লেখযোগ্য তথ্যগুলি যাতে না মিস করে যান। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বিশেষ করে ফেসবুক এবং টেলিগ্রাম, সেখানে কিন্তু আপনারা জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং জয়েন করুন। ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে লাইক বা ফলো করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য তথ্যগুলি আপনারা মিস করবেন না। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন।